নমস্কার বন্ধুরা আমার চ্যানেলস টিস কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বত্রিশ সাইজের প্রিন্সেস কার ব্লাউজ পুরোটা কাটিং করে দেখাবো গুরুত্বপূর্ণ টিপস সহ কীভাবে আপনারা কাটিং করতে পারবেন কীভাবে আপনার দালপাট কাটিং করতে পারবেন সবটা আপনাদেরকে ভালোভাবে বোঝাবো তো শেষ পর্যন্ত একদম তো একদম ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ধরনের ভিডিও দেখার জন্য আর এখানে কিন্তু আমি প্রথমে পেপার কাটিং করব না সরাসরি একদম কাপড়ে কিন্তু কাটিং করব তার জন্য দেখুন কাপড়টা নিয়ে নিয়েছি আর আমার হাতের সাইডটা খোলা সাইড আছে যেহেতু এটা প্রথমে আমি পিছন পাটটা কাটিং করবো আর পিছন পাটে আমার হুক হবে তার জন্য যদি আপনাদের সামন পাট জয় মানে হুক হয় তাহলে সামন পাটে এরকম নিয়ে নেবেন তো এবার দেখুন এখানে আমাদের প্রথমে দুশুত করে গ্যাপিং নিয়েছি এটা হচ্ছে হুক আর হুক পট্টির জন্য এক্সট্রা নিতে হয় এবার আমাদের এখানে ঝোল নিতে হবে তো এখানে আমি ঝোল নিয়েছি সাড়ে পনেরো ইঞ্চি কেননা সাড়ে চোদ্দো ইঞ্চি রেডি হবে তার সঙ্গে অবশ্যই এক ইঞ্চি দিয়ে দেবেন তো এবার দেখুন এখানে আমরা পুট নেব তো পুট আমি এখানে নেব সাড়ে চার ইঞ্চি আর দুই সুত কেননা আমার পিঠটা এখানে অনেকটাই ডিপ হবে তার ক্ষেত্রে আমি পুটটা কিন্তু ভেঙে নিয়েছি যাদের আপনারা পিঠ ডিপ করবেন তারাও কিন্তু এই মাপটাই নিয়ে নিতে পারেন তো এবার দেখুন নিচের দিকেও সেম সাড়ে চার ইঞ্চি দুই সুত একটা দাগ দিয়ে দেব। যাতে আমাদের লাইনটা সোজা হয় এবার আমরা এখানে বগল এখানে আমাদের মোহরার জন্য মাপ নিতে হবে তো এখানে পুট যা নেব তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে মোংড়ার সেপ দিয়ে দেব তো এখানে দেখুন সব দাগগুলো মিলিয়ে দিয়েছি এবং এই দাগটাকে বাড়িয়ে দিয়েছি ছাতির মাপের জন্য এবার এখানে আমার ছাতি আছে বত্রিশ তো বত্রিশকে চার দিয়ে ভাগ করব চার আটে বত্রিশ তো আট নিয়ে নেব তার পর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেবো পরে যদি কখনও আমাদের লুজ করার জন্য লাগে তার জন্য এবার দেখুন নিচের দিকে এখানে আমাদেরকে কি করতে হবে এখানে আমাদের কোমরের মাপ নিতে হবে তো কোমর আছে এখানে আমার আঠাশ ইঞ্চি তো আঠাশকে চার দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি তো সাত হাত নিয়ে নেব তারপর এক ইঞ্চি এক্সট্রা নেব এটা হচ্ছে পিছনের টেকিংয়ের জন্য যেহেতু এটা পিছন পাট কাটিং করছি আর তারপর দেড় ইঞ্চি এক্সট্রা নেব যেহেতু লুচু যদি হয়ে মানে টাইট হয়ে যায় তার জন্য লুচ করার ক্ষেত্রে এটা কাজে লাগবে এবার ওপরের দাগের সঙ্গে নিচের দাগটা মিলিয়ে দেব আশা করছি আপনারা এতদূর পর্যন্ত ভালো করে বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব তারপরে দেখুন এই মোহরার দিকে এক ইঞ্চি ওপর একটা দাগ দেব দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নেব এটা আমাদের পিছনের বগল মোহরা রেডি হয়ে গেছে এবার এখানে আমাদের কি করতে হবে গলার চাওড়া নিতে হবে দুই ইঞ্চি এই যে দুই সুত যে আমরা কাপড়টা নিয়েছিলাম এই সুত কাপড় ছেড়ে কিন্তু আমি মাপটা নিয়েছি এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে এবার এখানে আমাদের পিঠের লম্বাটা নিতে হবে হবে তো পিঠে এখানে আমার অনেকটাই ডিপ হচ্ছে আমি এখানে সাড়ে বারো ইঞ্চি নিয়েছি কারণ বারো ইঞ্চি আমার রেডি হবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে বারোতে দাগ দিয়ে দিয়েছি আর নিচের দিকে আমি এখানে একটু খেলানো করবো তাই সাড়ে তিন নিয়েছি এবার এই দুটো দাগকে মিলিয়ে দিয়ে এখানে সেপ দিয়ে দিতে হবে আপনারা চাইলে যে কোনো ধরনের সেপ দিতে পারেন আমি এখানে রাউন্ড সেপ দিয়েছি দেওয়ার পর পুরোটা কেটে নিয়েছি কেটে নিয়ে এবার সামনের পাট কাটিং করব তার জন্য জয়েন্ট কাপড় দিকে আমি এটা বসিয়েছি আর এই যে দুষুধ কাপড়টা এটা কিন্তু আমরা পুরোটা বসিয়ে ছাপ তুলে নেব আর এটা আমাদের সামনের পাট কাটিং করছি তাই সামনের পাটটা জয়েন্ট আছে তো এবার দেখুন কি করতে হবে আমাদের যে মোহরাটা আমরা দাগ দিয়েছিলাম পিছন দিকে সেরকমই এখানে প্রথমে এঁকে নিতে হবে তো মোহরা ছিল আমার এখানে পাঁচ ইঞ্চি দুই সুত তো সেই মাপটা দেখুন নিয়ে নিয়েছি নিয়ে দাগটাকে সমান করে দিয়েছি এরপরও ভিতরের দিকে আমাদের পৌনে এক ইঞ্চি ভিতরের দিকে একটা দাগ দিতে হবে দাগ দিয়ে উপরের দাগের সঙ্গে কোন করে এরকমভাবে মিলিয়ে দিতে হবে এটা হচ্ছে আমি তালপাট পাট কাটিং করবো তার জন্য তার আবার ভেতরে আবার এক ইঞ্চি ওপর একটা দাগ দিতে হবে দিয়ে এটাকেও শেপ করে নিতে হবে এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা এবার দেখুন এখানে আবার গলার চাওড়াটা নিয়ে নেব যেমন আমি পিছনে গলার চাওড়া নিয়েছিলাম দু ইঞ্চি এখানেও কিন্তু দুই ইঞ্চিই নিতে হবে এটা কিন্তু মনে রাখবেন যত সামন নেবেন ততই কিন্তু পিছনে নিতে হবে এবার এখানে গলার লম্বাটা নিয়ে নিচ্ছি তো গলার লম্বা আমার এখানে হবে সাত ইঞ্চি রেডি তার সঙ্গে হাফ ইঞ্চি এক দিয়ে টোটাল সাড়ে সাথে আমি এখানে দেখুন দাগ দিয়ে দিলাম এরপর নিচের দিকে আমি একটু খেলানো করব তার জন্য আমি এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি আপনারা এর থেকেও খেলানো করলে এখানে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন তারপর দুটো দাগকে মিলিয়ে দেবো এখানে এবার এই যে কোনো ধরনের সেপ দিতে পারেন তো এখানে আমি পরে সুইট হার একটা নেকের শেপ দিয়ে দেবো ওটা কিন্তু ভীষণই ভালো এবার ওপর থেকে এখানে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে তো পয়েন্ট আমার ছিল দশ ইঞ্চিতে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিতে হবে দিয়ে দাগ দিয়ে দিয়েছি এবং এই দাগটাকে বাড়িয়েছি আর এখানে একটা মাপ আছে আপনাদের ছাঁচে থাকবে তাকে এখানে আপনারা ভাগ করে নেবেন তো দেখুন এখানে আমি ছাতি যে ছিল তাকে দশ দিয়ে ভাগ করে নিয়েছি এবং মাপটাও নিয়ে নিয়েছি এবার নিচে এবার স্ট্রেট বরাবর একদম স্ট্রেট বরাবর নিচের দিকে পুরো নামিয়ে দেব তো নামিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার কি করতে হবে এখানে আমাদের কোমরের দিকে আবার নিচের দিকে আপনাদের কোমর যা থাকবে তাকে এখানে চার দিয়ে ভাগ করে নেবেন তো আমার চার স্বাদ হয়েছিল স্বাদ নিয়েছি তারপর আবারও দু ইঞ্চি এক্সট্রা নেব এটা হচ্ছে খাপের জন্য আপনাদের যদি একটু ভারী ছাতি হয় তাহলে কিন্তু এখানে আড়াই ইঞ্চিও দিতে পারেন তারপর নিচে আবার দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়ে নেব যেমন লুজের জন্য যদি কাজে লাগে তারপরে দুটো দাগকে এখানে মিলিয়ে দেব। এবার এই যে দু ইঞ্চিটা নিয়েছিলাম এই দু ইঞ্চিটা নেব এই বক্সের পাশ থেকে কেন এখান থেকে তো আমাদের খাপটা রেডি হবে শেপটা যাবে তার জন্য এবার ওপরের দিকে আরও দেড় ইঞ্চি ওপরে একটা স্ট্রেট করে লম্বা দাগ টেনে দেবো দিয়ে এই উপরে কোন থেকে এই নিচের দাগ পর্যন্ত পুরো মিলিয়ে দেব। আর এখানটা হালকা করে ডাউন শেপ দিয়ে দেব যেন কোন না হয়ে থাকে এবার এখান থেকে আলতো হাতে আপনাদেরকে প্রিন্সেস কাটের পুরো শেপটা দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাবে এবং হালকো হাতে এটা কিন্তু স্টেপ দিতে হবে কখনোই কিন্তু তাড়াহুড়ো করবেন না তো দেখুন আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কেমনভাবে করতে হয় এবার দেখুন যেহেতু এটা পুরো সরাসরি কাপড়ের কাটিং করছি তার জন্য আরও আমি এক ইঞ্চি করে এক্সট্রা নিচ্ছি কেননা যখন এই দুটো পাট আমরা কেটে বাদ যাবে যখন সেলাই করব তার জন্য তো এক্সট্রা কাপড় লাগবে যেহেতু এটা সরাসরি পুরো কাপড়ে কাটিং করছি ডাইস কাটিং করলে তো ডাইস বসিয়ে আমি মাপ নিয়ে নিতাম এক্সট্রা যেহেতু দুটো একদম কাপড়ে কাটিং করছি তার জন্য দেখুন এরকম আরও দু সাইডে আমি এক ইঞ্চি এক ইঞ্চি নিয়েছি এবং দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি এবং তারপরে দেখুন সব পার্টগুলো এখানে কেটে নিয়েছি আর এই যে মাঝখানের পার্টটা এটা কিন্তু বাদ যাবে আর এবার এই দুটো পার্ট জয়েন করলে কিন্তু আমাদের খাপটা রেডি হয়ে যাবে এবার আমি আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাচ্ছি তার জন্য দেখুন কাপড়টা প্রথমে চার ভাঁজ করে রেখেছি এবং আমার হাতের সাইডটা জোড়া সাইড আছে দুটো হাতা একসঙ্গে বেরোবে আর এখানে আমার হাতার লম্বা আছে সাড়ে দশ ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে মাপ দিয়ে দিয়েছি লম্বার তারপর নিচে তিন ইঞ্চি নিচে ডাউন করে দাগটা দিয়ে দিয়েছে আর এখানে একটা মাপ আছে এই মাপটা হচ্ছে আমরা যে পিট কাটিং করেছিলাম সে পিটের পুট থেকে ছাতের যে ফিটিংস পয়েন্ট আছে ওই পর্যন্ত কোন করে পিতাটা মেপে নিতে হবে তো আমার এখানে সাত হয়েছে তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব এটা যদি কখনও টাইট হয়ে যায় তার কাজে কাজে লাগবে তো তারপর দেখুন নিচের দিকে মোহরার জন্য মাপ নিতে হবে তো এখানে আমার মোহরা ছিল নয় ইঞ্চি তো নয় হাফ করলে হয় সাড়ে চার তারপর আরও দেড় এক্সট্রা নিয়ে নেব যেমন উপরে নিয়েছি এবার এই দুটো দাগ এখানে প্রথমে স্ট্রেট করে মিলিয়ে দিতে হবে তো দেখুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন তারপর ওপর থেকে দেখুন এখানে আমি হাতার শেপটাও কিন্তু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন সব পার্টগুলো কেটে নিয়েছি এবার জাস্ট মেন কাপড়ের উপর রাখবো এবং মেন কাপড়ের ওপর রেখে সমস্ত পার্টগুলো এখানে আমি কেটে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি সব পার্টগুলোই কিন্তু কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোথাও এক্সট্রা কাপড় নিইনি আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে কাটিং করতে হয় কীভাবে তালপাট কাটিং করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা